তোমরা লেসবিয়ান, তোমাদের লাইফে যা খুশি তাই করো, কিন্তু আমার কি হবে? তোমার ভালোবাসা পাবো না, এতে আমার লাভ কি? তাতে কি হয়েছে? আমরা দুজন তোমাকে খুশি করে দেব। আর বলিস না, জীবনটা একবারে শুকিয়ে গেল। কেন? ওই যে কি তখন আসার পর তো সেই একই কথা বলে চলেছিস। আমাদের বিয়ের প্রায় 6 মাস হয়ে গেল। তাতেও দেখতে দেখতে পার হয়ে গেল দিন। এই 6 মাসে না আমাদের ফুলশয্যা হয়নি। বলিস কি? তারপর আবার 1 মাস হলো রিনা এসেছে। সেটা আবার কে? পূর্ণিমার বান্ধবী হয়। রিনা আসার পর তো ওরা দুজন সই, আর আমি তো এই সোফায় শুই। ও বাবা! আচ্ছা, আমরা যেখানে মদ খাচ্ছি তো বউ কিছু বলবে না তো আবার? হ্যাঁ না, আমার কোনো ব্যাপারে ওর মাথা ব্যথা নেই। তবে তবে কি, ওর বান্ধবী রিনা আমার বেশি ট্যাস ট্যাস করে, যেন যেন ওর আমি স্বামী না, অন্য কেউ। এক কাজ করি। কি কাজ? কি কাজ? আমি এখন বাড়ি যাই। আরে ধুর, আমি চাইছি এখন একটা বুদ্ধি, আর এ বলে বাইরে যাই। আরে না, বাড়িতে গিয়ে বসে ভালো করে চিন্তা করতে হবে তো। ও চিন্তা চিন্তা করতে দেখলি, এ হলো রিনা। বাহ, বেশ বেশ ভালো তো। আর ভালো, আমার বউ মানে পূর্ণিমার কাছে গেলে এমন ভাবে তাকায় যেন খেয়ে ফেলবে। বুঝলি, আমি এখন আসি। মদ খাওয়া শেষ, অমনি বলি আসি। সবাই শালা ধান্দা বাজ। হলে কি বলতো, এত হন্তদন্ত হয়ে ডাকলি, এত হন্তদন্ত ডাকলি, শুধু সব পায়খানাটা হলো না। আরে আমার যা অবস্থা, তোর পটির থেকেও সাংঘাতিক। কেন হয়েছে কি? আরে ওই যে সেদিন তুই চলে গেলি, তারপর আমি সব শালা ধান্দা বাজ। দুজন বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করতে কতক্ষণ লাগে? আমার ফোনটা আবার ওই ঘরে আছে, যাই দেখি।
হ্যাঁ বলিস কি, তার মানে দুটো মেয়ে? হায় রে, আমার কপালে শেষ পর্যন্ত লেসবিয়ান জুটলো। তুই নেশার ঘরে উল্টো পাল্টা দেখিস নি তো? হ্যাঁ নেশা ছিল, কিন্তু ওই চার পেকে আহামরি কিছু হয় না। হায় হায় হায়, আমার আমার সব গেল। এক কাজ কর, শোন বাবা, ওরা মনে হয় রাত্রেবেলাও শোন কাণ্ড করে। হ্যাঁ আমারও তাই মনে হয়। তাই তো সেদিন কি সেদিন কি সেদিন কি জানিস, 1 কিলো শশা আনলো 1 সপ্তাহ আগে, কিন্তু আজ দেখি একটা পড়ে আছে, অথচ কেউ শশা খায়নি। তুই না ওই রাত্রের বেলায় না একবারে ও খেতে থাকে ও খেতে। এখন 12টা বাজে, যাই দেখি একবার কি করছে। বা বা বা, এ কি অবস্থা! ছি 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 ছি, তোমাদের এই কীর্তি! এতে ছিছি করার কি আছে, এটাই সত্যি। আচ্ছা এটাই যখন সত্যি, তাহলে লুকিয়ে লুকিয়ে কেন? আর পূর্ণিমা তুমি দেখো, এ বিয়েতে আমার মত ছিল না, মা বাবা সমাজ তাই। তাহলে পার্সোনালি তো আমাকে বলতে পারতে, তা না বলে? দেখো আমরা একে অপরকে পছন্দ করি। আচ্ছা তোমরা লেসবিয়ান, তোমাদের লাইফে যা খুশি তাই করো, কিন্তু আমার কি হবে? দেখো আমরাও এতদিন এটা নিয়ে আলোচনা করছিলাম, দেখো আমাদেরও একটা প্ল্যান আছে। প্ল্যান? কিসের প্ল্যান? দেখো আমরা দুজন দুজনকে যতই ভালোবাসি, কিন্তু জানো আমাদের তো বাচ্চা হবে না, আর বাচ্চা বিয়ে এগুলো না হলে সমাজ এটা নিয়ে অট্টহাস্য করবে। তোমার সাথে আমার শারীরিক সম্পর্ক করতেই হবে, কিন্তু যাই বলো আমার ভালোবাসা কিন্তু রিনাই থাকবে। বাহ, এতে আমার লাভ কেন? আমরা দুজনে সংসার করব, আমাদের বাচ্চা হবে, শুধু মাঝেরই সিক্রেটটা কেউ জানতে পারবে না। তোমার ভালোবাসা পাবো না, এতে আমার লাভ কি? তাতে কি হয়েছে, আমরা দুজন তোমাকে খুশি করে দেব। কিছু পেতে গেলে কিছু দিতে হয়।